ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। ওয়েল, সিয়াম আহমেদের পর ছোট পর্দা থেকে উঠে আসা বড় পর্দার আরেকজন অভিনয় শিল্পী শবনম ফারিয়ার বিয়ে হয়ে গেল। গতকাল শবনম ফারিয়ার বিয়ে সম্পন্ন হলো তার দীর্ঘদিনের বন্ধু অপুর সাথে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, শবনম এবং অপুর পরিচয় কিন্তু হয় 2015 সালে ফেসবুকের মাধ্যমে। এরপরে ধীরে ধীরে ফ্রেন্ডশিপ, দেন প্রেম, অ্যান্ড ফাইনালি প্রেমের একটি সফল পরিণাম। তাদের বিয়ের ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। বেশ সুন্দর লাগছে তাদেরকে একসাথে দেখতে। তবে ছবি দেখে মনে হচ্ছে খুব ঘরোয়াভাবে বিয়েটি সম্পন্ন হয়েছে, কারণ এর আগে জানা গিয়েছিল যে শবনম ফারিয়া আগামী বছর ফেব্রুয়ারির 1 তারিখে বিয়ে করতে যাচ্ছেন। 26 জানুয়ারি হবে মেহেদি অনুষ্ঠান এবং 30 জানুয়ারি হবে গায়ে হলুদ। এখন হয়তো তার ওয়েডিং সেরিমনি খুব ধুমধাম করে আগামী বছরের ওই দিনগুলোতেই হবে, কিন্তু গতকাল শুধু তাদের ফ্যামিলি অ্যান্ড ক্লোজ রিলেটিভসের উপস্থিতিতেই বিয়েটি সম্পন্ন হয়। অপু এবং শবনম ফারিয়ার বিয়ে কিন্তু আরও 2 বছর আগে হওয়ার কথা ছিল, কিন্তু তাদের দুজনেরই বাবা মারা যাওয়ায় তাদের বিয়েটা পিছিয়ে যায়। তবে এখন সব কিছু কাটিয়ে উঠে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হলো এবং তাদের স্পেশাল একটা জার্নি স্টার্ট করলো। তাদের বিয়েতে অনেকেই তাদের কংগ্রাচুলেশন জানিয়েছেন এবং বেস্ট উইশেস জানিয়েছেন। সো ভিউয়ার্স, শবনম ফারিয়ার বিয়ের কথা জেনে আপনার কাছে কেমন লাগলো? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।